قادر قدرت تو داری آچه خواهی سکونی زندارا مردا کنی او مردارا زندا کنی ندیر پر ورش پر بنگ ایٹائی ندیر خیلا شکال بادشار او بائی فکیر شندہ بیلا نبی اغلر امت اغلر مدد موسیٰ علیہ السلام ار امت جرا ایرا شب چیتی افنار افنار فیرو ساس اشلا ایرا فیفڑا اشلا ایرا افنار افتا اشلا تاین زخان خوی بیتای خوی تو نامان تاوارای قرآن شریف و یک شو صدو تا سورا سے ایک تا سورا نامو ایلو سورا بقارا ای سورا تا موسیٰ علیہ السلام ار قوم خلی پرسنو گھڑتے گھڑتے او تو لمبا ہوئی سے ایر غران رسول اللہ فرمائی نامار امت তুমি তেন কোনো ব্যাপারে বেশি প্রশ্ন করিও না যদি বেশি প্রশ্ন করো তে তুমি তেন মুসার কৌমল লাগান বিভ্রান্ত হই যাই ভাই এখন আল্লাহ যদি মানো না তে আমি দেখাইতাম তার মন উচ্চ নিচ ও ওই লোকই ইমানি মুআমেলা আরে সংক্ষিপ্ত এক বিবরণ দিলাম আমার মুখ্য উদ্দেশ্য হইল বাইরে দুই বছর পর্যন্ত সাবিত থাকক দুই বছর খাল পর্যন্ত একটা বাচ্চা দুধ পান করে করতে লাগবে যেমন বাধ্যতামূলক বাইরে বন্ধু রে বন্ধু যদি কোনো কারণে এই মার দুধটা যদি শুকাই যায় বাচ্চায় আপনার পান না করতে পারে কিন্তু আমার বুজুরগণ ম্যাক্সিমাম দুই বছর পর্যন্ত একটা বাচ্চায় দুধ পান করবে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাচ্চাটার মুখে ধীরে ধীরে একটা দুইটা তিনটা করিয়া দাঁত ফুটাইয়া আস্তা মুখের মধ্যে দাঁত দেখি দে না দেখি দে না খেলে ও গোলাম ও মন্দি একটা বার লক্ষ্য করো একটা বার তুমি চিন্তা করো তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খতমায়া বন্দারে আমি তোমারে দিলাম দিয়া আমার দায়িত্ব শেষ নাই আমি আলিমুন খাবির তোমার সঙ্গে আছি আমি তোমার লক্ষ্যানে আমি তোমার রাখবালের জন্য আছি কেননা তুমি যখন বড় হইবাই তুমি কইবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যত প্রশংসা যত তারিফ যত সিফত আওসাব আছে তাম আমার রব্বুল ইজ্জতুল লাগি যে আল্লাহর লাগি খাস এই আল্লাহ ওই লাগি রব্বুল আলামিন অর্থাৎ জাহানোর পালনে এত আমি তোমারে লালন পালন যদি না করি তাহলে সেই দিন করে সাক্ষীটা তো মিথ্যা হয়ে যাবে সুতরাং গোলাম আমি তোমার মধ্যে আমি তোমার মুখের মধ্যে দাঁত তুলিয়া দিলাম যাহাতে তোমার মার দুধ পান করা বন্ধ করিয়া তুমি এখন কিন্তু বিস্কুট আর আপনার সফট খাদ্য যেমন লেইবে ইত্যাদি তুমি খাইবা হ্যাঁ খাইন না নেই বাচ্চাইতে আপনার ডাক্তারের নির্দেশ হইল এগুর বয়স দুই বছর হয়ে গেছে তারা এক কাম করো নান খাবাও হ্যাঁ তারা কিতা করো দেখছো লেখ খাওয়াও লেকট্রোজিন খাওয়াও খাওয়াইতে পারো কোনো আপত্তি নাই মাত্রা ওরকম ওরকম লিখিয়ে দিন না দিন না বুজুরগণ বন্ধুগণ কারণ এখন আর তার দুধ খাওয়ার যে সীমা যেটা এটা শেষ হয়ে গেছে সুতরাং তারে খিতা করো অন্য খাদ্যতে ভর্তি করাও কারিকুলা খাইতে হইলে আর শুধু জামি দিয়া হইতো না দাঁতর দরকার আছে এই দাঁত খেয়ে দিলা তোড়া মতো আল্লাহ দুগু ফুটিছে না ফুটাইতে পারবে জি না ফুটাইতে পারবে কাদের কুদরত তু দারি আছে খাকি সকুনি জিন্দারা মরদা কুনি ও মরদারা জিন্দা কুনি নদীর পার বরে সে পার ভাঙ্গে এটাই নদীর খেলা সকাল বাদশারে ও বাই ফকির সন্ধ্যা বেলা আমার বুজুরগণ আমার বন্ধুগণ লক্ষ্য করো এই জমিনের মধ্যে আল্লাহ দাঁত ফুটাইল তোমারে বাচ্চা বানাইব তোমারে ফকির বানাইব তোমারে ইজ্জত দিব তোমারে জিল্লত দিব কোরআন সাবিত উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير بولا سبحان الله আমার বুজুরগণ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল ইজ্জত এখন তোমার এই দুই বছরের দাঁত দি বিস্কুট খাইতায় রুটি দেইনি কোনো বাচ্চাই তোর মুখ মাতো না তোলা রুটি দেইনি বাইরে দুই বছর বয়স হলে এই বাচ্চাটায় দেখা যায় কি করতো
বলে মার দুধ ভিন্ন অন্য খাদ্য খাইতো লেই খাইতো বিস্কুট খাইতো বিস্কুটর দাঁত দুকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিল আমার আল্লাহ দিয়া শেষ নাই আবারও কিন্তু মন্দার দিকে লক্ষ্য রাখে আমার গোলাম আমি তোমার দিছি যেহেতু আমার ইবাদতের লাগে আরো তুলা দেখি তুমি কি কাজ করো বয়স হয়ে গেছে আট বছর ক বছর আট বছর এখন আপনার হাড্ডি দেখলে নেনায় সায় মার তাল তাকি নিত গিয়া হাড্ডি গো খাওয়া মানবো নি তারি দাঁতে মাতো না তো মানবো নি এটা খুব ভালো করে খেয়াল করি ওয়াজ না বুঝলে বুঝা যায় এটা আপনার সময় সময় পাস আমি টাইম পাস জানি না আমার কারবার ও বলা বহ বহ কি আমার বুজুরগণ আমার বন্ধুগণ এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি নয়ন ডালিয়া বলে রে গোলাম আমি তোমার জমিনের মধ্যে যে দাঁত দিছিলাম আমি আল্লাহ ও দাঁত আস্তে 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 তোমার তাকি আবার মাইনাস করি দে আর কেনে মেটাটা কি রিজনটা কি বিষয়বস্তু কি বাইরে বন্ধু রে আল্লাহ তোমার এই দাঁত দি কিন্তু আর হাড্ডি খাওয়া মাছ খাওয়া সম্ভব নয় এই দাঁত দি তুমি সিনার হাড্ডি বেজানি সম্ভব নাই গোলাম আমি আল্লাহ তোমারে ওলা কঠিন কয়েকটা দাঁত আবার এই দাঁত বদলিয়া দিয়া দিলা ও সুবহানাল্লাহ এই দাঁত যখন আল্লাহ বদলিয়া দিল তখন তোমার বয়সটা কত হইল বাইরে বন্ধু রে দশ বছর বয়স হয়ে গেল ঠিক না ভুল কথাটা দশ প্রায় সাড়ে দশর ভিতরে বত্রিশটা দাঁত রে আল্লাহ বদলি করে দিলাইল আমার নবীর ফরমান হইল মোরো আউলাদাকুম সাবাসিনিন তোমার বাচ্চা সাত বছর বয়স হয়েছে তোমার সন্তানকে তুমি নমাজের আদেশ দাও ইজা বালাগা আশারা ফাদরিবুহুন্না যে সময় দশ বছর বয়স হয়ে গেল তারে তুমি বেদ দেও নমাজটা যেন হে বলে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ তোমারে ফালিল ভুষিল ফালিয়া ভুষিয়া বানাইল তোমারে অত সুন্দর এক গড় গঠন দিয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম পৃথিবীর মাঝে ইলা সুন্দর গড়ে আর কেউ রে আল্লাহ সৃষ্টি করছে না একমাত্র মানব জাতিরও আল্লাহ সৃষ্টি করছে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তে ও যে মানব জাতি যারা এরা তো সুন্দর হইলো হ্যাঁ এখন সৃষ্টি হইলো আমার আল্লাহর ফরমান হইলো ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাযীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস বেশিরভাগ জিন্নাত আর ইনসানদের আমি সৃষ্টিও করছি দুজখ দিবার লাগে কো নাউযু বিল্লাহ মানে আল্লাহ তোমার কাছে ফানা চাই আর কেন দোয়া নাউযু পানা চাহতাও ময় বিল্লাহ ইয়ানে আল্লাহ আপনার কাছে আমরা ফানা চাই আর আমরা রে দুজখ দিও না কো আমিন আমার বুজুরগণ আমার বন্ধুগণ আল্লাহ ফরমায় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি যারা রে বুধ শক্তি দিলাম দিল দিলাম অন্তর দিলাম এলারে অন্তর দেওয়ার পরে তারা একটা বার তারা দিল দি বিবেচনা করে না আমি কই আসলাম কই আইলাম কই আসি কই যাইম একটা বারও তারা এই কথার উপরে তারা লক্ষ্য করে না লক্ষ্য করে না নজরুল আইতেও আমি ডরাইছি কই বিটু ফিসার তো আমার বুজুরগণ আমার বন্ধুগণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন লাকুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা যারা আমি দিল দিলাম বুঝ শক্তি দিলাম সমুজদারির ক্ষমতা দিলাম এরা সমজিত পারে না বাদ বালারে দিল দি কিতা করেন মানে তমিজ করেন করে না তার লাগে উঁচা নিচা যা আছে সারা এক লেভেল সারা এক সমান তার লাগি দিন কিতা রাইত কিতা বেটা কি কু বেটি কি কু হ্যাঁ তার অর্থ কিতা ইগান কিতা হিগান কিতা সূর্য ফুবে দি উঠে বৈষ্ণে দি ফোড়ে উত্তরে দি উঠে দগ্নে দিলাম এ ইটা কুন্তা ইয়ার বুঝে না তারে দিল দেওয়া সত্ত্বেও মাত বুঝো আমি ওয়ালাকুম আইনুল লা ইউবসিরুনা বিহা আমি তারে দুইটা চক্ষু দিলাম চক্ষু দিয়াও দেখিয়া হে উপলব্ধি করে না ইগান কুরআন শরীফ আর ইগান ডিকশনারি ইটা বুঝে নাই চোখ দিছি তো তারে ই মনে করে এটা দোকান আখারে বড় সমান না মনে করে সমান ঠাকুর বই বুঝছো নি ভাত বুঝা জাননি ওই আর বুঝা জাননি না বেটে বেটে খেয়াল সিন্দির সময় মনে হয় ওই যায় তুলা হওয়া খেয়াল করো বা এর সব
বাদে আস্তে আস্তে যেটা করো করবে একবার দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বন্ধুগণ আমার মা বোনেরা লক্ষ্য করো মুমিন মুসলমান লক্ষ্য করো আমার আল্লাহ কয়েন ওয়ালাকুম আইনুল্লা ইউসিরুনা বিহা আমি তারারে চোখ দেওয়া আপনার তারারে চোখ দেওয়ার পরে তারা চোখ দিয়ে দেখিয়া তারা বুঝতে পারে না ওয়ালাহুম আজানুল্লা ইয়াসমাউনা বিহা তারারে আমি খান দিছি খান দেওয়ার বাদে আজান কোন গো আর গান কোন গো কোন কু বালা কোন কু বাদি করে তমিজ করতে পারে না আমার আল্লাহ ফরমায় উলাইকা কাল আনআম এরা মনে করিও না মানুষ এগু চতুষ্পাই জন্তুর মতো একটা জন্তু বুঝছো নি মা তোমার যে স্তর আসলো উপরে আল্লাহ লামাই দিছে আমি না আল্লাহ লামাই দিছে মাত খেয়াল করতাই নি আল্লাহ লামাই দিছে ও খারা আগে এরা সঙ্গে আল্লাহ বয়ান করছেন মাত বুঝি বুঝি দাঁড়াই তো আমার আল্লাহ রব্বুল ইজ্জতে রাগ করি কইলা না মায়া করি কইলা মাত না তুলা হ্যাঁ রাগ করি মাত কন কইলা না রাগ করি কইলা না মায়া করি কইলা তুলা কও না তুলা ও কো মায়া করছ অন মায়া রাগ করছ রাগ করছ কিলা করছ রাগ করছ রাগ উঠিলে বাক্কা সময় যাইলাম তে নানি এর কারণে বিচারও আনাম তুই আনাম তো আর অর্থ হইয়া থাকলো কিতা জানো নি গুনি করে দেওয়া নাই অগুদি টামাইয়া রাখা রাগ মিটুক বাদে আস্তে আস্তে বিচার হইল আর মুসলাম হইলা তে যাই হোক আমার বুজুর্গন আমার বন্ধুগণ ওয়াজ এর কারণে আমি আগে খালি কই আর খালি বুজার খেয়াল করি ইয়াদ রাখি আফাতুল ইলমুন নিসিয়ান বল না ইলম খেলি এক মুসিবত হয় আর ইখানে হইল ইলমের মাহর ইখানের মাঝে কিতাবত যে আলিমকলে বয়ান খতরা এরা যারা মাতিবা আমার বুজুর্গন আমার বন্ধুগণ আমি মুসা ঈসা আলাইহিস সালামের কিসা বালা ইতার তাকে উপরঙ্গার বার করিয়া তুলা হয় আমি ইতা কইয়ান না আমি ইতা কইয়ান না ইতা যেটা মাতি আর ইতা মাত দিয়ে আল্লাহ পর্যন্ত কানেকশন বিট করে দিয়ান আপনারা বড়ি লাগাইয়া অন্তা কি আপনার বাল জ্বালাই দিতাই খান জ্বালাই দিতাই তোমার অন্তরের গো কও সুবহান আল্লাহ বাইরে বন্ধুরে লক্ষ্য করো আমার আল্লাহ রব্বুল ইজ্জতর রাগটা মেনা এখন ইগুইল উলাইকা কালানা ইগু জন্তুর মতো ইগু জন্তুর মতো কই আর আগ টামে না কোন বাল হো আদাল তে তো জন্তু কইলে বুঝা গেল কুকুর মেকুর কইছিলা নানি ওটা কইছিলা নানি হিয়াল বান্দর ওটা কইছিলা নিকৃষ্ট ওগু ধরিলা শুকর অতমান পর্যন্ত কইছিলা কই আর আগ রইছে কইছেন বালু আদাল ওগুটাকে আরো পথভ্রষ্ট আরো খারাপ এখন আর তোমার জায়গা রইছে নি মানুষ ও নাই রইছে নি কোন জায়গা ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম এখন তোমার জায়গা হইল দুজক দুজক ফানা সাই ফানা সাই আল্লাহ আমরা ফানা দেব কো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাইরে বন্ধুরে লক্ষ্য করো এখন তো তুমি বনি লেখার গোলাম মাতো না আল্লাহর গোলাম আমার ওয়াজে অসুবিধা হল তে মাতো না কেন বা মাতিও তুলা তুলা মাতিও বুধবাই তোমার তান জান আছে রে আমি আবার দুগু হইতো ও ওলা হইতো ও কুদাই কাদাই মাতাইলাই মু কিন্তু ইনো তুমি তেন তো মাতো রায় না আমার বুজুর্গন আমার বন্ধুগণ লক্ষ্য করো বাইরে বন্ধুরে লক্ষ্য করো লক্ষ্য করার দরকার আছে এখন বললাম আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল ইজ্জতর গোলাম যদি কোনো মানুষ বনে তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত যাইন এইন মালিক হইলা নানি মালিক হইলা নানি জিকাইয়ার ভারতের মাননীয় প্রধানমন্ত্রী যাই না সইন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যাই না সইন এন আপনার দেহরক্ষী আসইন নি না নাই মাতো না তোলা আসইন নি না না বাইরে লক্ষ্য করো জিলাধিপতি যাই না শোন এন দেহ রক্ষী আসন বাইরে বড় লোক কইলে এরার কি থাকে এরার আপনার দেহ রক্ষী থাকে বন্ধুরে লক্ষ্য করো সাধারণত মিনিস্টার হইলে প্রাইম মিনিস্টার তো দূরের কথা সাধারণত আপনার মন্ত্রী মিনিস্টার হইলে এমএলএ হইলে এরা গাড়ির টাকি লামিয়াও দরজা খানো খুলতো চায় না পিয়ে কুলিয়া দে ঠিক না ভুল কথাটা কারণ এন বড় লোক এন কিতা হেন আপনার এখন তত্ত্বাবধায়ক হেন কিতা তত্ত্বাবধায়ক আর এই হেন তত্ত্বা বদান সুতরাং তাই ডিউটিতে আদায় করতে হইলে দরজাওয়ালা মেলাইয়া দেওয়া লাগবে ঠিক না ভুল বাইরে বন্ধুরে লক্ষ্য করো তুমি যদি আল্লাহর মালিক মাফ করো কথাটা আমি
বুঝাইয়া দিতেছে আর তুমি যদি আল্লাহর মালিক হও তাহলে তো আল্লাহর এফর দিবার খতা নানি হলা নানি মার না আল্লাহর তো তুমি মালিক না আল্লাহ তোমার মালিক আল্লাহ তোমার মালিক আল্লাহ তোমার মালিক আর তুমি যদি গোলাম তাহলে নিয়ম হইল তোমার মালিক রে তুমি ফর দিতাই ঠিক না ভুল কথাটা ঠিক না ভুল কথাটা কারণ দুনিয়ার মন্ত্রীর তত্ত্বাবধানে যে আছে তার ঘুম নাই গেইটু আপনার ফারাত থাকে যারা বেঙ্গালুর ডিউটি যাইন জিকাইও আপনার সুপারভাইজার যে আছে রাত 12টার সময় আইয়া বিলে বাউ বাউ দি জুত্তা দি লাত মারে তিন দিন দেখলে চাকরি থেকে রিজাইন আপনার বরখারিজ করিয়া দে ওরিয়া আইতা এটা একেবারে সুখে নাই ওর দেশর কুয়াই মাত আজানা মিসা আমি উনিয়া তার আর কুয়ার বা ইনে ঘুমানি নাই 8 ঘন্টা ডিউটি করতা একবারে আলি বর গলে খাড়া হইয়া এ যদি তোমার নিয়ে 16,000 বেতন দিত আইলা কান দিত কি মুখ সাইয়া ঘুম লাগাইয়া দিত মাতি কান হাসা হইব ডিউটি সাইয়া দিত ডিউটি করতা তোমার সিকিউরিটি দিছে নাইট গার্ড তুমি ইনো নাইট গার্ড হইলে তো ঘুমাইবার কথা না বাইরে বন্দরে লক্ষ্য করো আমার বুজুর্গন আমার বন্ধুগণ তোমার মালিক যাইন এই তো আপনার ঘুমনা হজাক ঘুমাইন নিয়ে রে বছর দুই একদিন ঘুম আসেনি মাসও আসেনি না কইতামনি মাহাতো কান কইতামনি মাহাতো কান বুঝাইয়া যাওক যেতে হইবার হইব কত বিল ওয়াজ করিলাই নানি হজরতে মুসা আলাইহিস সালাম নবী আসলা নি না ওলি আসলা নবী আসলা তান লকব বা টাইটেল আসলো গিয়া কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহর লগে কালাম হন্নেওয়ালা হজরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতের লগে কথাবার্তা করেন তোর বড় বতর মধ্যে গিয়া একদিন তান কৌমে কইলা ও মুসা তুমি আল্লাহর লগে কথাবার্তা করো তুমি জানিয়া আইও আল্লাহ জানেন ঘুমাইন কোন সময় আল্লাহ ঘুমাইন কোন সময় জিকাই আর মুসা জাইন নবী এনে হ সময় কোন মানুষের নিযুক্তি দিয়া বানাইছিলানি বোর্ড দিয়া বানাইছিলানি না আল্লাহ বানাইছেন ভাত না তুলা আল্লাহ বানাইছেন আমরার বর্তমানে ডিসি জাইন আছেন আগে যে আসলা এর পরবর্তীতে যারা আইবা দরিনেও কেয়ামত পর্যন্ত দুনিয়া কায়েম থাকলে এই শৃঙ্খলা এই নীতি বহাল থাকলে তো আইতে লাগবো এরারে ডিস্ট্রিক্টর মানুষে বুট দিয়া বানায় নিন সরকার তাকে এরা নিযুক্তি পাইয়া তারা অন হইয়া জয়নিং লয় মাঠটা আপনারা ফুকুয়া যায় সরকার তাকে পায় নানি সরকারে দিতে সময় আপনার উঁচা মুঠা দেখিয়া দেয়নি লম্বা দেখিয়া দেয়নি সুন্দর দেখিয়া দেয়নি বালা লিডার ওর ফুড়ি দেখিয়া দেয়নি ফুয়া দেখিয়া দেয়নি জলি কীর্তি যায়নি এন বড় লোকর ফুড়ি ওতায়নি বিলে না এনে ডিসি বানাইয়া যদি হাইলাকান্দির দেওয়া হয় করিমগঞ্জ দেওয়া হয় শিলচর দেওয়া হয় কোন প্রকল্প কোন জায়গাতে ইউটিলাইজ করা লাগবো ই পর্যন্ত জ্ঞান তাই না হরণ করছ যার বলে তানে এই দায়িত্ব দিয়ে এই ডিস্ট্রিক্টর মালিক বানাইয়া দেওয়া হয় আর না হইলে নাকি প্রত্যেক দিন আপনার যে আপনার পিএম আসুন ভারতের প্রধানমন্ত্রী আসুন বা সিএম আসুন আসামের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার খালি ফোনও করাত রইবা বলে আইসি ওলা মাল কই কই কোন খানা করছি দিছ তো তুমি তাই মাত বুঝোয়ান না মাত বুঝা জাননি নাকি আলো ইন্নতেই আচ্ছা আমার বুজুর্গন আমার বন্ধুগণ তে তো বোঝা গেলে এগুলার মনের দরকার না এগুলো ফোন না করতো ওলা ক্ষমতা আলা এর কারণে লড়িও না ভাই ওলা ক্ষমতা আলা এর কারণে এগুলো অন দেওয়া হয়েছে ঠিক না ভুল হতে না বাইরে বন্ধু নে এখন নবী যদি মুসা হইতে আল্লাহ সম্পর্কে তান জানা আছে কি জানা নাই মাতো না তুলা আখলে কিতা কয় জানা আছে উত্তরটা তান সরাসরি তারারে দিতা পারেন কিন্তু দেইন না তার রিজনটা কি হযরতে মুসা আলাইহিস সালাম আর কওম জানা নজরুল এর তুলা কইয়া দেব এর তুলা কইয়া দেব মুসা আলাইহিস সালাম আর কওম যারা এরা ওলা আসলা এরা ওলা আসলা যারা আমার দিকে লক্ষ্য করো আর সামনে দি আওয়ার জিকির করো লা ইলাহা একবারে সামনে আও একবারে সামনে আও না এরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ আসমানের মালিক জে আল্লাহ বলো আসমানের মালিক জে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরিনে কেরাম হযরত মূসা আলাইহিস সালামে টাইম টু টাইম জবটা তারারে দিতে পারেন আল্লাহর ব্যাপারে তানবালা জানা আছে কিন্তু দেইন না তার কারণ হইল ও বাইরা লক্ষ্য করো নবী অগলর উম্মত অগলর মধ্যে মূসা আলাইহিস সালামের উম্মত যারা এরা সবচাইতে আপনার আপনার ফেরোসাস আসলা এরা ফেফড়া আসলা এরা আপনার উফতা আসলা তাইন যেখান হইবাই তাই হয়তো না মানতে পার কোরআন শরীফ 114টা সুরা আছে একটা সুরার নাম হইল সুরে বকারা এই সুরাটা মূসা আলাইহিস সালামের কৌমে খালি প্রশ্ন করতে করতে অত লম্বা হইছে এর কারণে রসুলুল্লাহ ফরমাইন আমার উম্মত তুমি তেন কোনো ব্যাপারে বেশি প্রশ্ন করিও না যদি বেশি প্রশ্ন করতে তুমি তেন মুসার কৌম লাগান বিভ্রান্ত হয়ে যাই ভাই এখন আল্লাহ যদি মানো না তে আমি দেখাইতাম তার মন উচ্চ নি ও ওই লোকই ইমানি মামেলা একবারে সংক্ষিপ্ত এক বিবরণ দিলাম তো এইগুলিতে কইলা উত্তর বু আমরা লাগবো আল্লাহ ঘুমাইন কোন সময় নানি তাই দেখলা এখন তোরে যদি আমি কই আল্লাহর ঘুম নাই খানি নাই তার কি বা এইটা মানতা নাই কই ভাই তুমি তোমার কই দিস ও তাই গেলা আল্লাহর দরবারও এখন তো তাই দিছি দিছি যাই কিন্তু আউরি ফোন করলেও লগে লগে সাসপেনশন লগে লগে কিতা করা হইব সাসপেনশন এই না আপনার ফোন তো ইনোয়ার আল্লাহরে কোনটা খোয়া নাই আইসুন গুরি আই আল্লে জিকাইলা আমরার মাতিকু কিতা আমরার উত্তরিকু কিতা বলে ও মুসা কিতা হইছে বলে আমি আল্লাহ রে এগুলো জিকাইছি না রে বা আচ্ছা তুমি তো তুলা ধরে যো ধরো বলে আইসকু যাও গিয়া জিকাই আইও যদি তুমি কইতে পারো না আমরা রে দেখাইল থেকে তোমার নবী মানতাম না বড় বেতাল না বাপবালা না বাদর দিন তাই গেছ আল্লাহর দরবারও গিয়া মাতিত রে আল্লাহর লগে কথাবার্তা চলে আর ও সময় খালি আহার ইঙ্গিতে এক কথা এখন কইন এক আয়াত এগু কইন কোরআন শরীফ আল্লাহ সাবিত করছই إنك أنت عليم بذات الصدور نشوي الله أفنى ما نور دلور بدنا زتا إيتا بوزو أردا نمار دلور إيتا لور سولا سي مكول يا خويتا مريانا هارو نمار زانا نمار زانا مطابي كتاري خويلة مانتا ناي تمي الله إشابه كنو فدتي يبولون من خوريا خوي باي إيتا يا مارا خوي سوي تمي غوما أكون شو زايو আল্লাহ কইলা মুসা তোমার উত্তরই গো আমি দিতে হইলে তুমি আমার একটা ডিউটি করা লাগবো কিতা করা লাগবো ডিউটি ডিউটিটা কিতা বলে ডিউটি হইল গিয়া যে আমার দুইটা আয়না তুমি দুইটা রাত সজাগ তাকিয়া ভর দিতাই দেখিও ঘুমাইও না ঘুমাইলে দগু বড় আকারে ফাকলা একগু তারকু লাগবো আর ভাঙ্গে চুর মারুছি হযরতে মুসা আলাইহিস সালামে আয়না দখান আল্লাহ রব্বুল ইজ্জত রাত তাকিল আল্লাহ রব্বুল ইজ্জতে হাত আপনার দেন আল্লাহ কামুল হাকিমিনে দোটা আয়না দেওয়ার পরে দেখা যায় হযরতে মূসা আলাইহিস সালামে একটা রাত সজাগ থাকে এই দোটা আয়নারে ভর দেন এই আয়নাটা এক রাত ভর দিলা দুই নম্বর দিন হইল কিছু ঘুমাইলা কারণ মানুষ হইলে খাওয়া লাগবো ঘুমানি লাগবো মানবীয় জরুরত আদায় করা লাগবো কোমর এরারে কইলে আমি আগামী রাত বলা সজাগ থাকা লাগে রাত কুয়া মাত্র তুমি তাই আমারে ভাইটায় নাই আয়না দোকান লইয়া ওলা বইসই বইয়া ওলা সাইত্রা আয়নার ভাই দিয়ে আল্লাহ কইছেন ঘুমাইও না আল্লাহ তো ঘুমানির কথা নিষেধ করছেন ন তো টিফানির কোনো মাত নাই আল্লাহ কইছেন তুমি সরি টিফাইও না ঘুমানি তো দূরের কথা যেন টিফানি নাই নো ঘুম আসেনি অত টাইম কি দা করছেন না না দোকান লইয়া ওলা বইছেন ও সময় কেন দেখা যায় আস্তা করি হযরতে মূসা কালিমুল্লাহর তোমরা ভাব আইছে আপনার একটা গুমন নিশানি আইছে লগে লগে ওলা এক ইলকা মারছেন ইলকা মারতে না মারতে একটা আয়না আর একটা আয়নাত লাগিয়া বালির কোলে মিশি গেছে অনেক ইলকা মারাত এক মাসলা গো কই অজু যায় ঘুমাইলে যদি কোনো মানুষ ঘুমাইয়া আপনার ইলকা মারতে সময় যদি বুধ ফাইলাইতে অজু যায় না
যদি কোনো মানুষ আপনার পড়ি যায় তাহলে তার অজু যায় তার দৃষ্টান্ত দেই যেমন কোন মানুষ কোন এজান দিয়া আপনার উবাইয়া ঘুমাই গেছে আর খোদা না কাস্তা এজান গো ছুটিয়া ফড়ি গেছে আর এমত অবস্থায় বন্দায় বুধ পাইছে মনে হয় আমার ঘুম আসলো তার অজু গেছে না বুঝছনি এক মাসলা হলো কেন হজরতে মুসা কালিমুল্লাহ হলো আপনার কিতা হল্লা এক ইলকা দিছেন দিতে না দিতে দটা আয়না ভাঙ্গি গেছে ডাক দিলা কারণ রিসিভার তো তা না তো আছে কইলা খেলো আল্লাহ কইলা বলো বিলি আল্লাহ আমি এমন এক ভুল করছি দুইটা রায় দাও না দটা আয়নারে আমি অক্ষত রাখতে পারছি না দটা আয়না আমি ভাঙ্গি লাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় ও মুসা আমার দুইটা আয়না তুমি দুইটা রায় রাখতে পারলাই না এক রাত রাখলাই কিলা রাখলাই বিলে আল্লাহ আমি সজাগ আসলাম যার কারণে আয়নাটা ভাঙ্গিছে না আর আপনার শর্ত আসলো আমি গুমানি তো দূরর কথা আমি টিপাইতাম না আল্লাহ আমি টিপাই গেছিলাম তেরে মুসা তুমি জানিয়া রাখো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমি আল্লাহ জানি আমার আল্লাহ রব্বুল ইজ্জত লা শরীক আমার কোন শরীক নাই আমি ছাড়া আর কোন ইলা নাই আমি আল্লাহ জানি কুমারী তো দূরের কথা মুসা তুমি জানি রাখো আমি আল্লাহ টিভাই না আমি আল্লাহ যদি এইভাবে টিভাইতাম আর ঘুমাইতাম আসমান আর জমিনতে দুইটা আয়না আছে এই দুইটা আয়নার মধ্যে যে ছবি যেটা আছে এটা একেবারে আপনার ওলা চুরমার হইয়া যাইতা ওলা সুবহান আল্লাহ নারায় তাকবীর জোরসে বলে নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা